ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাইমারি টেট দু হাজার তেইশের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি বিষয়ের অ্যান্সার কি অর্থাৎ শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব বিষয়ের অ্যান্সার কি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে তোমরা কতগুলো অ্যান্সার করতে পেরেছো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি থেকে তা মিলিয়ে নিতে পারবে এই ভিডিওটিতে বন্ধুরা একেবারে সঠিক উত্তর সহ এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি অর্থাৎ সঠিক অ্যান্সার কি সহ এই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো তাহলে দেখে নাও প্রথম প্রশ্ন সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে উত্তর হবে ডি দেখো যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কী হতো দুই নম্বর প্রশ্ন দেখো ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়বার সময় শিক্ষিকা বা শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন এটিকে বলা যেতে পারে উত্তর হবে অপশান বি শিখনের জন্য অ্যাসেসমেন্ট দেখো তিন নম্বর প্রশ্ন এখানে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে দেখো অপশান এ এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ এর পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা দেখো চার দাগের প্রশ্ন কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয় উত্তর উত্তর অপশান বি পাঁচ দাগে দেখো ম্যাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হলো। উত্তর বুদ্ধি অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার দেখো উত্তরের তলায় কিন্তু লাল দাগ দেওয়া রয়েছে মানে লাল দাগ আমি দিয়ে দিয়েছি এগুলো হলো সঠিক উত্তর তারপর দেখো ছয় একই শ্রেণীর একই বিষয়ে একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে পঁয়তাল্লিশ দ্বিতীয় জন পেয়েছে নব্বই তাহলে বলা যায় উত্তর হবে ডি প্রথম জন দ্বিতীয় জনের থেকে পঁয়তাল্লিশ নম্বর কম পেয়েছে এইবার আমরা দেখব নেক্সট পেজ দেখো সাত নম্বর প্রশ্ন যদি তালিকা ওয়ানের সঙ্গে তালিকা টু এর যুক্তিসঙ্গত সম্পর্কে স্থাপন করা যায় তাহলে পছন্দ এ বি সি ও ডি এর মধ্যে কোনটি সঠিক পছন্দ হবে তাহলে দেখো আমরা জানি এ স্মৃতির স্তর উত্তর হয় তথ্যের পুনরুদ্রেক এবং পুনরুৎপাদন বি বোধগমতার স্তর উত্তর হয় কার্যকরণ সম্পর্কের প্রতিষ্ঠা সি প্রতিফলন স্তর উত্তর হয় আত্মশিখনের মূল্যায়ন তাহলে উত্তর হবে অপশান এ দেখো আট নম্বর প্রশ্ন অভিজ্ঞতার তালিকা এখানে দেখো অভিজ্ঞতার তালিকা এখানে কি বলেছে দেখো নাটকলব্ধ অভিজ্ঞতা প্রতিপাদন তিন উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা তাহলে সর্বোচ্চ চারটি অভিজ্ঞতা ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে প্রথম হবে দেখো চার তিন এক দুই তাহলে চার প্রথমে হবে প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা তারপর তিন নকল অভিজ্ঞতা তারপর এক নাটকলব্ধ অভিজ্ঞতা তারপর দুই প্রতিপাদন তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নয় দাগে দেখো ব্যক্তিগত শিখনের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হল উত্তর হবে অপশান সি নর্ম ভিত্তিক অভিজ্ঞতা দশ নম্বর প্রশ্ন ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি হলো উত্তর অপশান বি সংশ্লেষণ মূল্যায়ন অপশান বি উত্তর এগারো নম্বর প্রশ্ন ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলি হলো। উত্তর হবে অপশান এ দেখো সক্রিয়তামূলক মূর্ততা ধর্মী ও সাংকেতিক অপশন ইজ দ্য রাইট অ্যান্সার বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয় উত্তর অপশান সি বুদ্ধাঙ্ক তাহলে অপশান সি বুদ্ধাঙ্ক তেরো তালিকা ওয়ানের সঙ্গে তালিকা টুকে কে ঠিকভাবে মেলা এবং নির্বাচন করুন এ বি সি ডি এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে দেখো উত্তর হবে অপশান সি দেখো অপশান সি উত্তর হবে তাহলে দেখো এই নিযুক্তি উত্তর হয় শিক্ষার্থীর আগ্রহকে উৎসাহিত করার জন্য মনোযোগ আকর্ষণকারী কার্যক্রমের অবতারণা আবার দেখো বীর ক্ষেত্রে হচ্ছে দুই যে অন্বেষণ কি হয় শিক্ষার্থীর বোধকে শক্তিশালী করার জন্য হাতে কলমে কার্য সম্পাদন এবং অন্বেষণে অংশগ্রহণ এবং দেখো সি ব্যাখ্যা ব্যাখ্যা উত্তর হবে দেখো শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান প্রদানের জন্য ধারণা এবং তত্ত্বের গভীর আলোচনা এবং দেখো ডি হবে এক শিক্ষার্থীর বিষয় অনুসন্ধান করে অনুসন্ধান করে সংযোগ স্থাপন করে এবং বাস্তব ক্ষেত্রে ধারণার প্রয়োগ করে নেক্সট আমরা তাকে প্রশ্ন দেখব ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারার বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো এটি যার উদাহরণ উত্তর হবে অপশন ডি নেতিবাচক প্রবলক পনেরো নম্বর প্রশ্ন প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত চারটির কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে উত্তর হবে অপশান এ পনেরো অপশন এ বোর্ডের ছবি আঁকা ষোলো নম্বর প্রশ্ন কম্পিউটার সাক্ষরতার প্রতি প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো উত্তর অপশন এ সংযোগ শিখন অপশন এ সংযোগ শিখন সতেরো নম্বর প্রশ্ন দেখে নাও একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ খুলছে এবং পুনঃ জোড়া লাগাচ্ছে নিম্নের চারটি শিখনের তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত উত্তর হবে অপশন ডি এক এবং চার থর্নডাইক এবং কফকা ও কোহলার এবং আঠারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক মূল্যায়ন ও অ্যাসেসমেন্ট এর পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত উত্তর অপশন সি দেখো প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতির পরিমাপ করে না উনিশ দাগের প্রশ্ন যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয় উত্তর হবে মূর্ত চিন্তন কুড়ি নম্বর প্রশ্ন অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলে অপশান সি আত্মকেন্দ্রিক চিন্তন একুশ নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ঘাটতি ভিত্তিক ধারা ধারার প্রয়োগ অনুৎসাহিত করা হয় কারণ সি এটি শিক্ষিকা শিক্ষককে সক্ষমতাকে যথাযথ গুরুত্ব দানে সক্ষম করে তোলে না বাইশ নম্বর প্রশ্ন শিক্ষিকা বা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করে না যখন তিনি অপশান এ উত্তর হবে প্রথমে মনুষ্যত্ব পরে মানুষের ধারণা দেন তেইশ নম্বর প্রশ্ন নিচে উক্তিগুলির কোনটি পেডাগোজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয় উত্তর হলো অপশন ডি পেডাগোজি হল প্রকৃতিগতভাবে বিবর্তনশীল চব্বিশ নম্বর প্রশ্ন নির্মিতবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত উত্তর অপশন ডি দেখো কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা পঁচিশ নম্বর প্রশ্ন নির্মুক্ত বিবৃতিগুলি বিবেচনা করুন দেখো এখানে উত্তর হবে দুই আর তিন দুই আর তিন বলতে দেখো দুই আর তিন বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয় আর তিনে দেখো জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হল পরিনবন তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্ন কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো উত্তর প্রথাগত অপশান সি উত্তর প্রথাগত সাতাশে দেখো তালিকা ওয়ানের সঙ্গে তালিকা টু মেলাতে হবে দেখো তালিকা ওয়ানের সঙ্গে তালিকা টু আমরা মেলাবো প্রথমে দেখো আত্মশ্রদ্ধার চাহিদা অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ এরপর আমরা দেখো দেখে নেব আত্মপ্রতিষ্ঠার চাহিদা আত্মপ্রতিষ্ঠার চাহিদা কি হয় দেখো আত্মসম্ভাবনার উপলব্ধি তারপর দেখো নিরাপত্তার চাহিদা নিরাপত্তার চাহিদা উত্তর হবে দেখো উদ্বেগ থেকে মুক্তি নিরাপত্তার চাহিদা হবে অপশান চার উদ্বেগ থেকে মুক্তি এবং দেখো অপশান ডি একাত্মতার চাহিদা উত্তর হবে দুই অর্থপূর্ণ সম্পর্ক তাহলে উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আটাশ নম্বর প্রশ্ন ব্লুমের নির্দেশমূলক উদ্দেশনা সমূহ এবং শিখন ফলাফল সমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো উত্তর হবে দেখো এক এবং তিন এখানে দেখো উত্তর হবে এটা এক এবং তিন আমি দুই দাগিয়ে ফেলেছি এক এবং তিন এটি নিম্নক্রম চিন্তন থেকে উচ্চক্রম চিন্তন দক্ষতা পর্যন্ত শিখন উদ্দেশ্যগুলিকে শ্রেণীবদ্ধ করে আর উত্তর হবে তিন বিশ্লেষণ হলো ব্লোমের শ্রেণীবিন্যাসের একটি উচ্চক্রমের চিন্তন দক্ষতা যা তথ্যকে অংশ বিভক্ত করে এবং সম্পর্কের বোধগম্যতাকে অন্তর্ভুক্ত করে তাহলে বি উত্তর হবে নেক্সট আমরা দেখব উনত্রিশ দাগে তালিকা ওয়ান এবং তালিকা দুই মানে টু মেলাতে হবে উত্তর দেখো এখানে স্কিমা আমরা জানি উত্তর হবে দেখো স্কিমা চিন্তার একটি সংগঠিত নিদর্শন আত্মীকরণ বিদ্যমান মানসিক কাঠামোর নতুন তথ্যের স্থাপনা সি দেখো সহযোজন উত্তর নতুন তথ্য অন্তর্ভুক্তিকরণের জন্য বিদ্যমান মানসিক কাঠামোর প্রাসঙ্গিক পরিমার্জন আর সাম্যবস্থা উত্তর হবে তিন অভিযোজন এবং বিধানের মাধ্যমে জ্ঞানমূলক ভারসাম্য অর্জন তাহলে উত্তর হবে অপশান সি দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তিরিশ দাগের প্রশ্ন দেখো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হল উত্তর অপশান এ শিক্ষণ দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান তিরিশ দাগ শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হল অপশান এ উত্তর শিক্ষণ দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান